ভালো আছি যাচ্ছি ফুল তুলতে দেখো ঠাকুর পূজো দেব ফুল তুলব অনেক দেরি হয়ে গেছে মেয়ে স্কুল থেকে আসবে তারপরে স্নান করবে আমিও স্নান করি তারপরে ঘরের কাজ করি তারপরে পূজো দিই তো আমার বাগানে না প্রচুর ফুল হয়েছে আর খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে তাই ভাবলাম আজকে তোমাদের সেটা দেখাবো তো চলো ফুল তুলি আর তোমাদের দেখাই আমার বাগানের ফুল আসো দেখাই তো বন্ধুরা দেখো এটা হচ্ছে অপরাজিতা ফুল আমি চলে এসেছি বাগানে আর দেখো নীল রঙের অপরাজিতা ফুল হয় ভগবান শিব শঙ্করকে এই ফুল চড়াতে হয় ভগবান শিব এই ফুল প্রচণ্ড ভালোবাসে আর এটা দেখো এটা হচ্ছে নয়নতারা ফুল তো নয়নতারা ফুলগুলো খুব সুন্দর আমরা বাঙালিরা নয়নতারা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেই আর এটা আমার বাগানে প্রচুর পরিমাণে হয় কারণ একবার যদি তুমি বাড়িতে তোমার বাগানে গাছে লাগিয়ে দাও নয়নতারা গাছটা এত পরিমাণে ফুল হবে আর বলার মতন না তো পুরো ফুলটা আমি এখানে তুলবো না সামান্য কিছু তুলে আমি চলে যাব বাগানে আর বাগান থেকে আরও ফুল তুলব তো চলো বাগানে যাই আর তোমাদেরও টোটালটা শেয়ার করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আসো তো বাগান দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এগুলো কিছুই না চলো আরও ভিতরে আছে ছাদেও আছে প্রচুর ফুল আছে আজকে ভাবলাম তোমাদের আমি দেখাই এখনও তো ভালো করে গরমকাল পড়েনি ঠিক আছে এখনও তো হোলি বাকি আছে হোলির পরে তুমি দেখতে পাবে আমার বাগানে এত ফুল কী আর বলবো আসো দেখা এখানটাতে একটা দেখো কী সুন্দর জায়গাটা দেখা তো দেখো এখানটা আমার দিকে দেখা তুমি জায়গাটা দেখো কত সুন্দর হ্যাঁ কাশ যদি আম বাগান হতো আম গাছ পোতার ইচ্ছা আছে তবে এইবারই নয় দেখাবো পরে বলবো সব আসো দেখাই আগে ফুলটা দেখাই আমার দিকে তো বন্ধুরা দেখো এটা আমার হচ্ছে কচু বাগান ঠিক আছে এখানে কচু গাছগুলো দেখতে পাচ্ছ আর একটু গরম পড়ুক এত বড় বড় হয়ে যায় জানো আর এত টেস্টি কি বলবো আসো গাছে এখনো ফুল তোলা বাকি আসো আসো দেখে আয় পড়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এই দেখো জবা ফুল তো এটা ছিঁড়ি তারপরে দেখাচ্ছি এর গাছটা অনেক উঁচু অত উঁচুতে পারবো না এটা দেখো এটাকে বলে গোলাপ জবা এতে না মা কালী খুব প্রসন্ন হবে আর এত এত সম্পত্তি আর পয়সা করে দিয়ে দেবে আসো আরো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো ঝুমকো জবা দেখো কি সুন্দর ঝুমকো জবাটা দেখো তো এটাও রাখি দাঁড়া আসো আসো আরো আছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এটা হলো গোলাপি এটা হলো গোলাপি জবা এর নাম হলো গোলাপি মশা খেয়ে নি বাবা আরে দাঁড়া এখানটা 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 এটা এটাও তুলে নেই হ্যাঁ বন্ধুরা উপরে ছাদে যাই এখানে না প্রচুর মশা চল 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 ওরে বাবা আমার তো কচু বাগানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বাগানে যেতে গেলে একটা গামছা নিয়ে যেতে হয় এমনি এমনি করে মশাগুলোকে তাড়াতে হয় তারপরেই বাগানে ফুল পাড়া যায় দেখো এখানে তো ভর্তি ফুল আছে এবারটা দেখো এখানটা ভর্তি ফুল কিন্তু এত ছোট ছোট ফুল আছে ওখানে টগর ফুল টগর ফুল আরও অনেক কিছু ছিল বন্ধুরা সত্যি কথা বলতে এত মশা কামড়াচ্ছে আর আমি থাকতে পারিনি তো চলো উপরে ছাদেও কিছুটা ফুল আছে সেটাও নিয়ে আসি দেখাবো দরজাটা দিয়ে দিলাম এক্ষুনি বাগানে গেছি তো গাছগুলো একটু নড়েছে আমরা গেছি বলে তাই এবার চারিদিকে মশা অলরেডি ঘরে মশা ঢুকেও গেছে এই দেখো একটা দুটো মশা উঠেছে হাত দিয়ে কি মারা যায় হ্যাঁ তো চলো ছাদেও ফুল আছে সেটাও দেখাই আসো তো বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি ছাদে দেখো এখানে দেখো এটা হচ্ছে ছোট জবা এটা দেখতে খুব সুন্দর খুব ভালো লাগে দেখতে তো তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কত লঙ্কা হয়েছে গাছে দেখেছো ছাদেও আমার গাছ আছে তো পাশে দেখো বেগুনও হয়েছে সেটাও তোমাদের দেখালাম আর এবার চলে এসেছি অপরাজিতা ফুল তুলতে আমি যে নিচে নীলকণ্ঠটা তুলছিলাম সেটারই সাদা রঙের কালার হচ্ছে সেই ফুলটাই সাদা রঙের হচ্ছে সেটাকেই বলা হয় অপরাজিতা ফুল এটাও ভগবান শিব শঙ্করকেই চড়ানো হয় তো চলো আরও তোমাদের সাথে শেয়ার করি
এবার চলো বন্ধুরা তোমাদের লোকাল জবা দেখাই। দেখো আমার ছাদে লাগিয়েছি এই লোকাল জবা, এখানে সব জায়গাতেই দেখতে পাওয়া যায় এই গাছটা। এই ফুলটাও কিন্তু ভগবানকে চড়ানো হয়, তো এখানে অনেকগুলো ফুল ফুটেছে, সেটাও তুলে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো দেওয়ার আগে আমি আরেকবার হাতটা ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা এত ফুল হয়েছে, এটা আমার বাগানেরই ফুল, তাও পুরো তুলতে পারিনি, আমার বাগানটা নিচেও গেছিলাম, তোমাদের পুরোটা দেখাতেও পারিনি, কি বলবো, এই অন্ধকার পড়ছে ফার্স্টে নিয়ে আলো। তো এবার কি হয়েছে, এত মশা কামড়াচ্ছিল না, এবার যদি ম্যালেরিয়া হয়ে যায় তখন কি হবে বলো, সেই জন্য আমি পালিয়ে এসেছি। কারণ বাগানে অনেক রকমের ফুল আছে, এখনো সময় বাকি আছে, এখনো গরমকাল ভালো করে পড়েনি, তো বাগান দেখানোর আরো ভর্তি সময় পাবো। তো দেখো কি সুন্দর, আমি না মায়ের পুজো করি, ঠিক আছে, কালী মায়ের পুজো করি, তো মায়ের জবা ফুল খুব পছন্দ, তো আমার বাড়িতে না ভ্যারাইটি জবা ফুল গাছ আছে, তো সব গাছে আবার ফুলও ফোটেনি, যেটুকু ফুটেছে নিয়ে এসেছি, আবার কিছু অংশ বেশিরভাগটাই রেখে এসেছি, কারণ মশা কামড়াচ্ছিল। তো এবার পুজোটা দিয়ে দিই, আসো। খাটনি বলে মনেই না হয়। তো দেখো খাবার গুলো এখানে গোছানো আছে, এবার একটুখানি গরম করব, গরম করে তারপরে খাবো। আজকে বিশেষ কিছু রান্না করিনি, আজকে আমি পেঁপে সেদ্ধ করেছি, পেঁপে আলু সেদ্ধ। পেঁপেটাও আমার গাছেরই পেঁপে, কিন্তু কি বলবো, যে পাড়াটা যে তোমাকে দেখাবো, তোমাদের যে দেখাবো যে গাছ থেকে পেঁপেটা পাচ্ছি, কত ভালো লাগে না দেখতে, সবাই চায়, হ্যাঁ এমনি, কিন্তু কি করব, আমার বরের পাড়া হয়ে গেছে না, পেঁপে নাকি পেকে যাচ্ছিল, হ্যাঁ এবার এনে দেখে কিচ্ছু পাকা পেঁপে না, কদিন চালের হাড়িতেও পেঁপেটাকে রাখলাম পাকবে বলে, পাকেটাকে কিচ্ছু নেই। তো অর্ধেকটা পেঁপে আমি ওই সেদ্ধ করিয়ে নিয়েছি, আলুর সাথে পেঁপে আমরা সেদ্ধ খাই, আর একটু ডিমের ঝোল করেছি ব্যাস। তো চলো দেখাই।